আসসালামু আলাইকুম। নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজের রসায়ন বিভাগের পক্ষ থেকে একাদশ দ্বাদশ বিজ্ঞানের শিক্ষার্থীদেরকে অভিনন্দন জানিয়ে আজকের অনলাইন রসায়ন ক্লাস শুরু করছি। ক্লাসের শুরুতেই গতদিন আমরা রসায়ন দ্বিতীয় পত্রের পরিবেশ রসায়ন অধ্যায়ের গ্যাসের সূত্র সম্পর্কে যা জেনেছিলাম সেগুলো একটু দেখে নেব। গতদিন আমরা জেনেছিলাম গ্যাস কী, গ্যাসের বৈশিষ্ট্য কী, গ্যাসের সূত্র কী, গ্যাসের সূত্রসমূহের নাম এবং বয়লের সূত্র সম্পর্কে। তাহলে আমরা নতুন কিছু জানার চেষ্টা শুরু করি। প্রথমে একটা ছবি দেখব। এই ছবিতে ডান পাশের উপরে খেয়াল করো মাস কথাটা লেখা আছে, অর্থাৎ ভর। গ্যাসের ভর নির্দিষ্ট অবস্থায় আছে। নিচে প্রেস কথাটা লেখা আছে, অর্থাৎ চাপ। চাপও নির্দিষ্ট অবস্থায় আছে। ডান পাশে আয়তনের একটা স্কেল আছে, নিচে তাপের একটা উৎস আছে এবং পাশে তাপমাত্রার একটা স্কেল আছে। খেয়াল করে দেখো, যখন তাপের উৎস থেকে তাপ বাড়ছে, তাপমাত্রা বাড়ছে, সেই সাথে গ্যাসের আয়তন বৃদ্ধি পাচ্ছে। আবার যখন তাপ বন্ধ হয়ে যাচ্ছে, তাপমাত্রা কমে যাচ্ছে, গ্যাসের আয়তন কমে যাচ্ছে। অর্থাৎ নির্দিষ্ট ভরের গ্যাসে স্থির চাপে আয়তনের সাথে তাপমাত্রার একটা সম্পর্ক দেখানো হয়েছে। এই সম্পর্কটা 1787 খ্রিস্টাব্দে ফরাসি বিজ্ঞানী চার্লস দেখিয়েছিলেন। চলো এবার আমরা চার্লসের সূত্রটা একটু দেখে নিই। স্থির চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের তাপমাত্রা 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি অথবা হ্রাস করলে গ্যাসটির আয়তন 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গ্যাসটির যে আয়তন থাকে সেই আয়তনের 273 ভাগের এক অংশ বৃদ্ধি পাবে অথবা হ্রাস পাবে। যদি 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গ্যাসটার নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন ভি শূন্য হয় এবং যে কোনো তাপমাত্রা টি ডিগ্রি, ধরে নিই আমরা টি ডিগ্রি সেলসিয়াসের আয়তন যদি ভি টি হয়, তাহলে সমীকরণ আকারে সূত্রটা এভাবে লেখা যাবে যে ভি টি সমান ভি শূন্য, যদি তাপমাত্রা বৃদ্ধি পায় তাহলে যোগ, যদি তাপমাত্রা হ্রাস পায় তাহলে বিয়োগ, ভি শূন্য এর 273 ভাগের এক অংশ গুণন টি। তাপমাত্রা আমরা টি ডিগ্রি পর্যন্ত বৃদ্ধি করেছি। ধরে নিই 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় একটা নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন ভি শূন্য, কিছুক্ষণ আগেই আমরা বলেছি। এবার 1 ডিগ্রি তাপমাত্রায়, অর্থাৎ 0 ডিগ্রি থেকে তাপমাত্রা বৃদ্ধি করে আমরা 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নিলাম, সেক্ষেত্রে গ্যাসটার আয়তন হবে ভি এক এবং আয়তন বৃদ্ধি পাবে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার আয়তনের ভি শূন্য 273 ভাগের এক অংশ। তাহলে 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গ্যাসটির আয়তন হবে ভি এক সমান ভি শূন্য যোগ, যেহেতু আমরা তাপ বৃদ্ধি হিসাব করছি, যদি আমরা হ্রাস হিসাব করতাম তাহলে এখানে বিয়োগ চিহ্ন হতো, তাহলে বৃদ্ধি পাচ্ছে ভি শূন্য যোগ ভি শূন্য এর 273 ভাগের এক অংশ গুণন এক, কারণ আমরা তাপমাত্রা 0 ডিগ্রি থেকে 1 ডিগ্রিতে বর্ধিত করেছি। একইভাবে যদি আমি 2 ডিগ্রি সেলসিয়াসে বৃদ্ধি করি 0 ডিগ্রি থেকে, তাহলে বৃদ্ধি আয়তন বৃদ্ধিটা এমন হবে, 3 ডিগ্রি হলে এমন হবে। এভাবে টি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গ্যাসটির আয়তন বৃদ্ধি পাবে ভি টি, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার যে আয়তনটা ছিল ভি শূন্য সেটা সাথে ভি শূন্য এর 273 ভাগের এক গুণন টি, যেহেতু আমরা টি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আয়তন হিসাব করছি সেটা যোগ হয়ে যাবে। এটাই চার্লসের সূত্র। আবার আমরা সমীকরণটা একটু লিখি। সমীকরণটা একটু সাজিয়ে লিখলে এভাবে লিখতে পারি, ভি টি সমান ভি শূন্য যোগ ভি শূন্য বাই 273 গুণন টি। খেয়াল করো, ভি শূন্য বাই 273 এই মানকে গ্যাসের তাপ প্রসারণ গুণাঙ্ক বা তাপ প্রসারাঙ্ক বলা হয়। তাপ প্রসারাঙ্ক হচ্ছে তাপমাত্রার সাথে ওই গ্যাসের আয়তনের কি পরিবর্তন হচ্ছে সেটাকে তাপ প্রসারাঙ্ক বলা হয় এবং একে আলফা দিয়ে প্রকাশ করা যায়। তাহলে আমরা এর পরিবর্তে যদি আলফা লিখি তাহলে সমীকরণটা দাঁড়ায় এমন, ভি টি সমান ভি শূন্য যোগ আলফা টি। এটাকে একটু সাজিয়ে লিখলে লেখা যায় এমন যে ভি টি সমান আলফা টি যোগ ভি শূন্য। এই সমীকরণটা আমাদের অনেকের কাছে হয়তো এর মধ্যে পরিচিত মনে হচ্ছে। এটা আমরা ম্যাথের y=mx+c সমীকরণের সাথে মিলাতে পারি। এটা একটা সরল রেখার সমীকরণ। যদি আমরা ভি কে, অর্থাৎ আয়তনকে ওয়াই অক্ষ এবং টি কে, তাপমাত্রাকে এক্স অক্ষ বরাবর স্থাপন করে লেখচিত্র অঙ্কন করি, তাহলে এটার একটা সরল রেখা হবে।
এভাবে স্থির চাপে নির্দিষ্ট ভরের গ্যাসের জন্য আয়তনের বিপরীতে তাপমাত্রা ডিগ্রি সেলসিয়াস নিয়ে লেখচিত্র আঁকলে সবসময় এটা সরল রেখা হবে, যেটা ঢাল হবে 273 ভাগে ভি শূন্য। দেখো আমরা লেখচিত্রটা এঁকেছি এখানে। লেখচিত্রটার দিকে খেয়াল করে দেখো যে সরল রেখাটা মূল বিন্দু অর্থাৎ 0°C-কে ছেদ করেনি, তার অনেক উপরে আছে। তাহলে এই সরল রেখাটা যদি আমরা পেছন দিকে বর্ধিত করি তাহলে এটা তাপমাত্রা অক্ষের একটা বিন্দুতে ছেদ করে, যে বিন্দুতে তাপমাত্রার মান হয় -273°C। এই -273°C-এ গ্যাসের আয়তন শূন্য হয়ে যায়। যেহেতু শূন্য হয়ে যায় গ্যাসের আয়তন, এই জন্য এই তাপমাত্রাকে বলা হয় পরম শূন্য তাপমাত্রা। তাহলে পরম শূন্য তাপমাত্রা কাকে বলে? কল্পনাযোগ্য। কল্পনাযোগ্য কথাটা এই জন্য বলা হচ্ছে যেহেতু কোনো গ্যাসের গ্যাসকেই আসলে -273°C পর্যন্ত শীতল করা যায় না, তার অনেক আগেই গ্যাস তরলে পরিণত হয়, সেজন্য এই গ্যাসের এই তাপমাত্রাটাকে বলা হচ্ছে কল্পনাযোগ্য। সর্বনিম্ন যে তাপমাত্রায় সকল গ্যাসের আয়তন তত্ত্বীয়ভাবে, এটা তত্ত্বীয়ভাবে বলছে এজন্যে এটা পরীক্ষায়ও যে বললাম গ্যাসকে কখনো অত নিচের তাপমাত্রায় শীতল করা যায় না, তার আগেই এটা তরল হয়ে যায়, সেজন্য এটা পরীক্ষা পাওয়া যায় না, এটাকে তত্ত্বগতভাবে কাগজে কলমে তত্ত্বীয়ভাবে শূন্য হয়ে যায়, তাকে পরম শূন্য তাপমাত্রা বলা হয়। অর্থাৎ কল্পনাযোগ্য সর্বনিম্ন যে তাপমাত্রায় সকল গ্যাসের আয়তন তত্ত্বীয়ভাবে শূন্য হয়ে যায় তাকে পরম শূন্য তাপমাত্রা বলা হয় এবং এর মান -273°C। বিভিন্ন স্থির চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের তাপমাত্রা পরিবর্তনে প্রাপ্ত পরিবর্তিত আয়তনগুলোকে যদি আমরা লেখচিত্রে স্থাপন করি তাহলে প্রত্যেক ক্ষেত্রেই একটি করে সরলরেখা পাওয়া যাবে। দেখো এই লেখচিত্রটা একটু খেয়াল করে দেখো, বিভিন্ন স্থির চাপের কথা বলা হয়েছে, অর্থাৎ আমরা কোনো একটা চাপে ধরে নিই প্রেশার একে আমরা চাপ স্থির করে নিব, নির্দিষ্ট একটা ভরের গ্যাস নিলাম, এটার তাপমাত্রা পরিবর্তনে ধরে নিই আমরা প্রতি 10 ডিগ্রি তাপমাত্রার পরিবর্তনে গ্যাসের আয়তনের পরিবর্তন লক্ষ্য করলাম এবং লেখচিত্রটা আঁকলাম। এটা হলো আমাদের প্রেশার একের লেখচিত্র, আয়তন বনাম তাপমাত্রার। এবারে আমরা প্রেশার একটু পরিবর্তন করে দিয়ে প্রেশার দুয়ে স্থির করে নিব। স্থির করে নেওয়ার পর সেই একই পরিমাণ নির্দিষ্ট ভরের গ্যাসের সেই একই পরিমাণ তাপমাত্রার পরিবর্তন অর্থাৎ প্রতি 10 ডিগ্রি তাপমাত্রার পরিবর্তনে ওই গ্যাসের আয়তনের পরিবর্তনটা আমরা আবার লক্ষ্য করলাম, করে আবার এবার প্রেশার টু এর আয়তন বনাম তাপমাত্রার লেখচিত্র অঙ্কন করলাম। এভাবে প্রেশার থ্রি এর বেলায়ও একইভাবে আয়তন বনাম তাপমাত্রার লেখচিত্র অঙ্কন করলাম। প্রতি ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে সরল রেখাগুলো পেছন দিকে বর্ধিত করলে 273°C তাপমাত্রায় গিয়ে মিলিত হয়, এজন্য এটাকে বলা হয় আসলে পরম শূন্য তাপমাত্রা। যেহেতু পরম শূন্য তাপমাত্রা আছে সেহেতু নিশ্চয়ই তাপমাত্রার সেই স্কেলটা আছে। তাহলে এবার দেখি আমরা সেই স্কেলটা কাকে বলে। পরম তাপমাত্রা স্কেল বা কেলভিন স্কেল, পরম শূন্য তাপমাত্রা অর্থাৎ -273°C তাপমাত্রাকে শূন্য ধরে পদার্থের তাপমাত্রা পরিমাপ করার যে স্কেল আছে সেটা ব্রিটিশ বিজ্ঞানী লর্ড কেলভিন প্রণয়ন করেন, এই জন্য তার নামানুসারে এটাকে বলা হয় কেলভিন স্কেল অথবা পরম তাপমাত্রা স্কেল। অর্থাৎ পরম তাপমাত্রা স্কেলে -273°C হচ্ছে 0 কেলভিন, অর্থাৎ 0°C তাপমাত্রা হচ্ছে 273 কেলভিন। যদি আমি 3°C তাপমাত্রা নিই তাহলে সেক্ষেত্রে হবে 273 + T, এটা হবে 3 কেলভিন। তাহলে সেলসিয়াস স্কেলের যে কোনো তাপমাত্রার সাথে 273কে যদি আমরা যোগ করে দিই তাহলে আমরা পরম তাপমাত্রা স্কেল অথবা কেলভিন স্কেলের তাপমাত্রা পাব। আবার আমরা এই সমীকরণটাকে একটু লিখলাম। দেখো সমীকরণটা আমি আবার একটু সাজিয়ে লিখলাম, ভিটি সমান ভি শূন্য হোল দিয়ে, যেহেতু ভি শূন্য দুই জায়গায় আছে ভি শূন্যকে আমি কমন নিলাম, 1 + T/273, এভাবে আমরা লিখতে পারি। দেখো এটা আমরা অঙ্কের মতো হিসাব করলাম, ভিটি সমান ভি শূন্য 273 + T/273। একটু খেয়াল করে দেখো 273 + T, এটা আমরা কিছুক্ষণ আগেই দেখেছি যে সেলসিয়াস স্কেলের তাপমাত্রার সাথে 273 যোগ করে দিলে এটা কেলভিন স্কেলের তাপমাত্রা পাওয়া যায়। তাহলে 273 যোগ
টি, এটা কেলভিন স্কেলের তাপমাত্রা টির সাথে আমি পরিবর্তন করে দিলাম, তাহলে হচ্ছে পিটি সমান ভি শূন্য টি বাই 273। এভাবেও লিখা যায় ভিটি সমান ভি শূন্য বাই 273 টি। যে কোনো স্থির চাপে নির্দিষ্ট পরিমাণ গ্যাসের জন্য ভি শূন্য বাই 273 হচ্ছে ধ্রুবক, অর্থাৎ কে। কিছুক্ষণ আগেই আমরা ভি শূন্য বাই 273কে তাপের প্রসারণ গুণাঙ্ক হিসেবে জেনে এসেছি, তাপ প্রসারণ গুণাঙ্ক। তো যেহেতু স্থির চাপ, যে কোনো স্থির চাপে নির্দিষ্ট পরিমাণ গ্যাসের জন্য, স্থির চাপে নির্দিষ্ট ভরের নির্দিষ্ট পরিমাণ গ্যাসের জন্য তাপ প্রসারণ গুণাঙ্ক আমরা জানি একই হবে, অর্থাৎ ভি শূন্য বাই 273 হচ্ছে ধ্রুবক, এটাকে আমরা কে দিয়ে লিখলাম। ভি টি সমান ভি শূন্য বাই 273 টি, এটাকে আমরা ভি টি সমান কে টি লিখতে পারি, অর্থাৎ এটাকে যদি আমি এভাবে লিখি ভি সমানুপাত টি, অর্থাৎ আয়তন সমানুপাত তাপমাত্রা, তাপমাত্রা আয়তনের সমানুপাতিক স্থির চাপে। এটা চার্লসের সূত্রের আরেকটা প্রকাশ। এটাকে যদি আমরা সূত্রের আকারে লিখি তাহলে হয় স্থির চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন তার পরম তাপমাত্রার সমানুপাতিক। এটা হচ্ছে চার্লসের আরেকটা সূত্রের প্রকাশ, একই সূত্র এটা আরেকটা প্রকাশ। আর এখানে চার্লসের সূত্রের একটু প্রয়োগ দেখানো হয়েছে। প্রথমে দেখো একটা কেকের ছবি আছে, কেকে আমরা ইস্ট ব্যবহার করি, কেক পাউরুটি যে কোনো বেকারিতে আমরা ইস্ট ব্যবহার করি। ইস্ট হচ্ছে কার্বন ডাইঅক্সাইডের উৎস হিসেবে ব্যবহার করা হয়, অর্থাৎ গ্যাস। আমরা যখন কেককে বা পাউরুটি অথবা যে কোনো বেকারি জিনিসকে তাপ প্রয়োগ করি তখন ওই কার্বন ডাইঅক্সাইড গ্যাসের আয়তন বৃদ্ধি পায়। বৃদ্ধি পাওয়ার ফলে দেখো কেকের ভেতরে ছোট ছোট গোল বাবলের মতো আছে, যে কোনো কিছুতে পাউরুটিতেও থাকে। এটা যেহেতু গ্যাসের আয়তন বৃদ্ধি পায়, এই জায়গাগুলো ফাঁকা জায়গাগুলো তৈরি হয়, ফলে পাউরুটি কেক এগুলো নরম হয়। তাপমাত্রা বৃদ্ধি করাতে গ্যাসের আয়তন বৃদ্ধি পায়, ফাঁকা জায়গা বৃদ্ধি পায়, এই ফাঁকা জায়গাগুলো তৈরি হয়, সেজন্য পাউরুটি কেক অথবা যে কোনো বেকারি আইটেম নরম হয়। এটা একটা চার্লসের সূত্রের প্রয়োগ। পাশের ছবিটা একটু দেখো, পাশের ছবিটাতে একটা বেলুন দেখা যাচ্ছে উড়ে বেড়াচ্ছে, এটাকে বলা হয় হট এয়ার বেলুন, এটাও চার্লসের সূত্রের একটা প্রয়োগ। পাশের চিত্রে দেখানো হয়েছে কিভাবে এটা উড়ে বেড়ায়। দেখো বেলুনের ভেতরে বাতাস আছে, নিচে দেওয়া আছে একটা তাপের উৎস, যেখান থেকে তাপ দেওয়ার সাথে সাথে গ্যাসের অণুগুলোর আয়তন বেড়ে যাচ্ছে। যেহেতু আয়তন বেড়ে যাচ্ছে, ওই জায়গায় ওই অণুগুলো, সব জায়গা হচ্ছে না, কিছু অণু বের হয়ে আসছে, কিছু অণু বের হয়ে আসার ফলে বেলুনটা হালকা হয়ে যায়, হালকা হয়ে এটা বাতাসে ভেসে বেড়ায়। এটা একটা চার্লসের সূত্রের প্রয়োগ। এই দুইটা প্রয়োগ আমরা দেখালাম আজকে। আমরা এ পর্যন্তই জানলাম চার্লসের সূত্র সম্পর্কে। আগামী দিন নতুন কিছু জানার আশা রেখে আজকের মতো এখানেই অনলাইন ক্লাসরুম শেষ করছি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।